আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিমা লাইফ। আজকে আপনার লগে শেয়ার করবো কয়েকটা রেসিপি, বাখর ফাতার বড়া, বেগুনি ফ্রেঞ্চ টোস্ট আর সিলেটর ফাতলা খিচুড়ি। বাখর ফাতার বড়া আমার আম্মুর রেসিপি। প্রথমে দিছি পেঁয়াজ, হলুদ, লাল মরিচ, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। তারপরে সপ্তাহে মাখাই সইন, মাখানির পরে জোয়ার লাগাইবার লাগে বেসন দিছইন, তারপরে সুন্দর করে গুল করিয়া তেলও বাজি লাইছে। বেগুনি দুইভাবে মানাইছি, ফাতলা আর ঘন। বেগুনি মানানিত আমি দিছি লাল মরিচ, হলুদ, স্বাদমতো লবণ, বাখর আর বেসন। টোস্ট প্রথমে দুধ আর দুইটা ডিম আর ইকুয়াল সুগার দিছি। আমার আম্মু ডায়াবেটিস আছে, ওটার লাগে ইকুয়াল দিছি, কিন্তু আপনারা চিনি ইউজ করতে পারবা। সব মিক্স করিয়া ব্রেডের মাঝে লাগাইয়া তারপরে ফ্রাই করে লাইছি। সিলেটর ফাতলা খিচুড়ি বানানিত চাউল দিছি আধা কাপ, ডাইল দিছি আধা কাপ, কয়েকটা মেথি, একটু আদা, একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিছি। খিচুড়িটা ওয়ার পরে
আরেকদিকে পেঁয়াজের বাগার দিলাম, তারপরে বাগার ওটা আমি খিচুড়ি ডালি দিছি, ও রেডি গেল সিলেটের ফাতলা খিচুড়ি। আপনারা সবাই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার লাগে। আমার ভিডিও যদি আপনারা ভালো লাগিয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।